ঘর আমার বেগানে দুলাখরিয়া হাবি। মা কি হয়েছিল? মা চকু অসুখ হয়েছিল, মানে দেখি নাপাইছিল আর কানেও নুশুনছিল। এটা আজি পাখনা পাগা না দেখিলে না? আর অকল কাহিয়ে থাকো, কাহিয়ে থাকে। আপনি এটা লওয়া হয়? আপনি লওয়াটা নাকত ধরক, নাকটু চুয়ক। এটা দেখি পালে ন? কি নাম আপনার? নাম তো মূল ভাষাতে কই দিয়ানরে অকল মিৰি মানুহ আছে সব সাংঘ সব সাংঘ আইদং আইদং গোল ব্লাডার এপেন্ডিক্স হয়েছিল, তারপর মো তিনবার সোনাইতে এক্সরে করলে, তারপর আকো ডিব্রুগড়লে নিলে, রাতে দুবার নিলে, নি পেলে দুবারও এক্সরে করলে। এটা মানে সম্পূর্ণ ইহালে প্রার্থনা করি, মো প্রার্থনা মো সম্পূর্ণকে করব নজানো, কিতাব কিতাব পড়ব নজানো, মানে আখর চিনি নাপাও, সেই ঈশ্বরক সদায় প্রার্থনা করে করে এটা দুই একটা আখর চিনি পাইছো। এতিয়া হেনেকে প্রার্থনাটা যেনে তেনে করে করে এতিয়া মই বহুতখিনি ভাল পাইছো। এতিয়া যিখিনি মই শাক পাচলি গাখীর খাব নোৱাৰো, কণী খাব নোৱাৰো, সেইবিলাক মই এতিয়া সব খাব পাইছো। তাৰপৰা আৰু মোৰ ঘৰত বহুতো সমস্যা, সমস্যাবোৰ যাতে ভাল হয় মই থাকে ঈশ্বৰৰ ওচৰত প্রার্থনা কৰিছো, হ'ব বুলি আশা কৰিছো। আপোনাৰ ঘৰ ক'ত হৈছে? মোৰ ঘৰ ইয়া এই ভাইটি ঘৰ, এই নৈ দুখন পাৰ হলে পায়। ঠাইডোখৰ নাম? ঠাইডোখৰ নাম দুলাখৰীয়া অরুণা খাটলে। একে কয় মো হ্যাক হয় না রব। আমি ঈশ্বর ধন্যবাদ দিছো, আজি আমাক ঈশ্বরে কি ঠাই রাখো, বাহবাড়ি ন বেঙেনাবাড়িলে ঈশ্বরে আজি আমাক লৈ আহিলে। প্রভু যীশু দিনত যেনেক প্রভু যীশুয়ে শিষ্যসকলক কি কৈছিলে, এয়া মঠি দশ অধ্যায়ত বাইবেলত লিখা আছে। তেতিয়া তেওঁ নিজৰ বাৰজন শিষ্যক ওচৰলৈ মাতি অখুচি আত্মাক খেদাবলৈ আৰু সকলোবিধৰ ৰোগ আৰু সকলোবিধৰ নৰিয়া সুস্থ কৰিবলৈ তেওঁলোকক ক্ষমতা দিলে। ঠিক তেনেকৈ আজি আমাকো ঈশ্বৰে যিটো আজ্ঞা দিছে ইয়াত, ঠিক তেনেকৈ আমি আজি ঈশ্বৰৰ আশীৰ্বাদ পাই এই গাঁওখনলৈ আমাক ঈশ্বৰে চলাই আনিলে। আৰু এই মা কিমান বয়স হ'ব যে? মা 70 মান। আমি ইয়াত যেনেকৈ লিখা আছে যে ইয়াত কি বুলি কৈছে, ইয়াত কৈছে মঠি দশ এদিয়া হাত পদৰ পৰা আমি চাম, ইয়াত কি কৈছে, আৰু যাওঁতে যাওঁতে ঘোষণা কৰি ক'ব স্বৰ্গৰাজ্য ওচৰ হ'ল, নৰিয়াবিলাকক সুস্থ কৰিবা, মৃতবিলাকক তুলিবা, কুষ্ঠ ৰোগীবিলাকক খুচি কৰিবা, ভূতবোৰক খেদাবা, বিনামূল্যে তোমালোকে পালা, বিনামূল্যে দান কৰিবা। সেইকাৰণে আজি আয়ে ইমান দিনৰ পৰা নেদেখাকৈ আছিলে, এতিয়া আমি বিনামূলীয়াকৈ ঈশ্বৰে সুস্থ কৰিলে, হয় না? সেইকাৰণে ঈশ্বৰক বহুত ধন্যবাদ দিছোঁ। এতিয়া ডাক্তৰক দেখুৱাইতেনো বহুত পইচা লাগিলেহেঁতেন, আপুনি এতিয়া মোক কিমান দিব পইচা? এটকাও নাই। হ'ব, এটকাও নিদিলেও হ'ব দেই। হ'ব হ'ব, ঠিক আছে, আমি ঈশ্বৰক ধন্যবাদ দিছোঁ।